দীপশা কি হয়েছে? আরে সকাল থেকে দুধই খাচ্ছি না। কি হয়েছে, জ্বর এসেছে মেয়েটা? হ্যাঁ জ্বর এসেছে, সকাল থেকে দুধই খাইনি। তাই তো এখন আমি কি করব? তুমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে ওষুধ নিয়ে আসো। তারপরে মেয়েটাকে ওষুধ নিয়ে আসবো পরে, একটু দাঁড়াও। ও মেয়ে তো কান্না করছে। আরে দেখো কান্না জোরে। হ্যাঁ জ্বর এসেছে যে। দুধ খাবে না? দুধ খেলে সত্যি হয় জ্বর না? তাই শক্তি হয়? হ্যাঁ সত্যি হয় দুধ খেলে। সত্যি হয়? হ্যাঁ সত্যি হয় দুধ খেলে। ও আমার শরীরটা কমে গেছে, আমার মেয়েটা শরীর কমে নি। ও আর দুধ খাচ্ছি, দুধ খেলে শরীরটা কমবে। তাই জ্বরটাও কমে যাবে তাই না? খা খা মনা, দুধটা খেয়ে নে। দুধটা খেয়ে নে, খাচ্ছেই না ডাক্তার। খাচ্ছেই না? ও তো জ্বর এসেছে, যাও ডাক্তার কাছে নিয়ে যাও, একটু ওষুধ কিনে দাও। নিয়ে যাচ্ছি চশমা পরে। হ্যাঁ যাও ডাক্তার কাছে নিয়ে যাও, ঠিক আছে? ও ডাক্তার কাছ থেকে ওষুধ নিয়ে এসছো? হ্যাঁ ওষুধ নিয়ে এসেছি, দেখো একটা বড় ওষুধ দিয়েছে। তাই ওষুধটা খাইয়ে দাও, ওষুধটা খাইয়ে দাও। হ্যাঁ জল খাইয়ে দাও। হ্যাঁ এই তো এই তো, এবার জ্বর কমে যাবে। এবার একটু আদর করে দাও। হ্যাঁ এই তো, এভাবে ওষুধ খাওয়াতে হয়। এবার মেয়েটাকে একটু আদর করে দাও। হ্যাঁ জ্বর কমে গেছে। কমে গেছে? হ্যাঁ দেখেছো, বললাম না ডাক্তারের কাছে যেতে হয়, ওষুধ খেলেই জ্বর কমে যায়। মেয়েটা এখন ভালো হয়ে গেছে। মা মা আমার শরীর ঠিক হয়ে গেছে, আমি এখন ভালো হয়ে গেছি মা। মা আমি খাবো, এ কি মজা। আমার শোনা মা, আমার ভালো মা। ঠিক আছে আমি যখন ডাক্তার কাছে যাবো না, হ্যাঁ ঠিক আছে, তখন তোর জন্য অনেক বিস্কুট আনবো, অনেক ইঞ্জেকশন চকলেট আনবো, ঠিক আছে? হ্যাঁ মা ঠিক আছে, আমার শোনা মা, আই লাভ ইউ মা। ঠিক আছে, আই লাভ ইউ। টুইঙ্কল টুইঙ্কল ছড়া পারবি তাহলে আমি এনে দেবো, ঠিক আছে? হ্যাঁ তুই টুইঙ্কল টুইঙ্কল ছড়া বলবি তখন, তখন আমি এনে দেবো। আমি এখনই বলবো, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার লাভ ইউ আর দা পেপার অফ দা ওয়ার্ল্ড, তো আই লাইক ইউ ডাঙ্গন ইন দি স্কাই। আমি খুব সুন্দর তলা বলে তুই না মা, তাহলে আমাকে এখন কিনে দেবে, ঠিক আছে? আমি খাবো, আমি খেয়ে নিচ্ছি, সব খেয়ে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ আমার ছোনা মা, ঠিক আছে দীপশা, তোমার মেয়েকে ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ।